পুয়া তারমানে মই বাজার যাব লাগছিল। তারপর আমার ভাইবরজনী কান্দা কাটা অলমান হে করলে, বোলে কি হল কি হল বলে আমি দাউরি আইলো। দাউরি আইলো যে এখন কাগজ দুখাইছে, বোলে এখন বস্তিত পড়ি আছে। এটা এনেকুৱাকে কাগজখনত লিখাই আছে কলিতা আর সরু ছোৱালীজনী যদি নিদিয়ে তার ঘর জ্বলাই দিল। আচ্ছা আচ্ছা, এনেকুৱা হল। তারপর বেড়াতো কিবা লিখিছে? মই তারপর বাজার গেলো, যাই আহিলো। আহার পাছত ভাত খাওয়ার আগে আগে তার মানে কথা শান্তি ঘুরি বেড়াত কিবা লেখা বলি আমার তেও মোক মাতিলে। আহি চালো কি লেখা আছে। বেড়াত লেখা আছে ধীরেন কলিতা, কার্তিক কলিতা, অভয় কলিতা, সিহঁতর বল লেবেল। সেই কারণে আপিজনী আটার্গেট। আমারতো গাঁত হেনেকুয়া শৃঙ্খল বিশৃঙ্খল হওয়া নাই। দেউতা মরিবার আজি দেড় মাহ হল, ভাল ধরনের কাজকর্ম হয়ে গেছে, তাতোতো কোনো আকো অসুবিধা পাওয়া নাই। কোনোবাই দুষ্কৃতি, কোনোবাই আমার কলর পারত এখন কাগজের টুকুরা পাইছো সরু ছোৱালীজনীক নিদিলে ঘর জ্বলাই দিম বলে লিখি দিছে। সরু ছোৱালীজনীক অপহরণ করে না, সরু ছোৱালীজনীক নিদিলে ঘর জ্বলাই দিম বলে কৈছে। আর বেড়াতো লিখেছে, বেড়াতো লিখেছে আমার ধীরেন ধীরেন কার্তিক অভয় বল লেবেল কিয় তোর কারণে। সেই কারণে তার ছোৱালী তার আপি টার্গেট লিখে দিছে, ছোৱালীটো টার্গেট বলে লিখে দিছে। পুলিশক জানাইছে? পুলিশক জানাইছো। কোন পুলিশ? এটা হাজো হাজো পুলিশ আইছে না? পুলিশ আইছে। কি কইছে পুলিশে? পুলিশে অলপ সাবধান হব দিছে, সে ভয় করিয়ে বর্তমানে দুজনী ছোৱালী দুজনীর ভবিষ্যতের কথা আছে।